সুধী দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুর বিভিন্ন পর্বের ঘটনা উপস্থাপনামূলক এই ভিডিও সিরিজে। আজকে আমাদের উপন্যাসেরও শেষ পর্ব এবং আমাদের এই ভিডিও সিরিজেরও এই পর্বের এই সিরিজের শেষ ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা হলো উপসংহার পর্ব। এই উপন্যাসে একটা অবতারণিকা পর্ব আছে, একটা উপসংহার পর্ব আছে, যেটা রীতি হিসাবে লেখক এখানে উপস্থাপন করেছেন। তো যা হোক, সেটার বিষয় না। এইখানে আমরা যেটা দেখতে পাই যে উপসংহার পর্বে আসলে সব কিছু শেষ হচ্ছে। এখন এইখানে আমরা প্রথমে দেখতে পাই যে দামেস্ক প্রাসাদ এখন জয়নাল আবদিনের অধীন। তিনি একই সাথে মক্কা মদিনা এবং দামেস্ক শাসন করবেন, কিন্তু একই মানুষ তো তিন জায়গায় থাকতে পারেন না। তো তিনি তখন হচ্ছে সবাই এবং আরও যারা ছিল গাজী রহমান, নজাব কাক্কা এবং যারা ছিল, সবাই মিলে সিদ্ধান্ত নিল যে ওই যে আমাদের বৃদ্ধ মন্ত্রী হামান, যিনি মুয়াবিয়ার হযরত মুয়াবিয়ার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে এই দামেস্কের রাজ্য দেখাশোনা করার জন্য তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। দিয়ে তারপরে জয়নাল আবদিন তার পরিবার পরিজন সহ আবার মদিনায় যাবেন, এবং সেই অনুযায়ী তাকে ডাকা হলো, তাকে স্বাগত জানিয়ে তাকে নিয়ে আসা হলো। তিনি তখন দরবার মানে সিংহাসন চুম্বন করে তিনি বললেন যে এটা তো নতুন কিছু না, কারণ এই রাজ্য, এই দামেস্ক যাদের হওয়ার কথা ছিল তাদেরই হলো। আসলে আমরা এর আগেও দেখেছিলাম যে শুরুর দিকে দেখেছিলাম যে এটা হচ্ছে যে হযরত আলীর অধিকৃত একটি রাজ্য বলে বলা হয়েছে এই উপন্যাসে, এবং তিনি পরে মুয়াবিয়ার অনুরোধক্রমে তাকে তিনি এই রাজ্যটা দিয়েছিলেন। আবার মুয়াবিয়া যখন মৃত্যুসজ্জায় শেষ মুহূর্তে তার যখন শেষ দিকের সময়ে, তার জীবনের শেষ সময়ে তিনি চেষ্টা করেছিলেন এই রাজ্যটা তিনি হাসান হোসেনকে প্রত্যাপন করার জন্য, তিনি ভেবেছিলেন যে যাদের পিতার রাজ্য তাদেরকেই তিনি প্রত্যাপন করবেন, কারণ এজিদের কর্মকাণ্ড তার পছন্দ ছিল না, কিন্তু এজিদ আবার নানান কৌশল করে সেটা ঠেকিয়ে দিয়েছিল, সেটাও আমরা দেখেছি। তো এগুলো আবার বৃদ্ধ হামান সব জানেন, তিনি সেই স্মৃতি মনে করেই সেই কথাটা বললেন যে এটা তো তেমন নতুন কিছু না, এটা যাদের রাজ্য তাদেরই হলো, এবং তিনি তাদের নামে তাদের প্রতি পূর্ণ আস্থা রেখেই এই রাজ্য পরিচালনা করবেন বলে তিনি অঙ্গীকারাবদ্ধ হন। তারপরে আমরা দেখতে পাই যে গাজী রহমান এক দল সৈন্যকে মানে কাসেদকে বা বার্তাবাহীকে অগ্রবর্তী করে তাদেরকে প্রেরণ করলেন যে মদিনাবাসীদের নিকট যেন সংবাদ দেওয়া হয় যে জয়নাল আবদিন বিজয়ীর বেশে মদিনায় আসছেন এবং তিনি সেইখানে তার মানে সিংহা তার রাজত্ব বা তার রাজনীতির কেন্দ্র হিসাবে, তার শাসন কেন্দ্র হিসাবে সেটাকে গ্রহণ করবেন। তো তারপরে তেমন সমস্যা কিছু বাধার কোনো ব্যাপার নাই, এখানে মোটামুটি শান্তিপূর্ণ সমাপ্তি। সেটা হলো যে কাসেদরা গেলেন, তারা মদিনাবাসীকে জানালেন, মদিনাবাসীরাও খুব খুশি হলেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে তারা তাদের শাসনকর্তা হিসাবে, তাদের রাজা হিসাবে তারা জয়নাল আবদিনকে গ্রহণ করবেন। জয়নাল আবদিন সপরিবারে যথাসময়ে তার দলবল সহ আসলো। এসে এসে প্রথমে নবীজির রজা শরীফে গেল, নবীজির রজা শরীফে সবাই সহ গিয়ে সেখানে জিয়ারত করলেন, এবং জিয়ারত করার পরে তারপরে যারা যারা ওইখানে এসেছিলেন, বিভিন্ন দেশের রাজা বাদশাহ প্রতিনিধি যারা যারা এসেছিলেন, সবাই তাদের স্বরাজ্যে চলে গেলেন। আর আমাদের জয়নাল আবদিনও তার মানে অন্দরমহলে তার পরিবার পরিজন সহ তার বাসগৃহের দিকে চলে গেলেন। তো এই পর্যায়ে, এরকম পর্যায়ে এসে মোটামুটি কাহিনী শেষ হয়, এবং শেষে শুধু লেখক বলছেন যে বিষাদের বিবরণ কি আর বলিব, মোহাম্মদ হানিফা চিরবন্দি। মানে এখানে যেহেতু উপন্যাসের নামই হচ্ছে বিষাদ সিন্ধু, সেহেতু মানে প্রথম থেকে শেষ পর্যন্ত বিষাদের একটা ব্যাপার নানাভাবেই ঘুলাইতে হয়েছে, নানাভাবেই বিধৃত হয়েছে, নানাভাবেই উপস্থাপিত হয়েছে, এবং শেষ পর্যায়ে এসেও মোহাম্মদ হানিফার বিষয়টা আসলেই দুঃখজনক, বিষাদময়, সেই বিষয়টাকে মনে করিয়ে দিয়ে মানে
সুন্দর মানে শান্তিপূর্ণ বা মানে আনন্দময় সমাপ্তি নয়, এটার মধ্যে একটা বেদনা আছে, এই বিষয়টা মনে করিয়ে দিয়েই লেখক এই গল্পের সমাপ্তি টানছেন, শেষ করছেন। দর্শক মণ্ডলী, আমরা এই উপন্যাসের আলোচনা এখানেই শেষ করছি এবং আমাদের যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব এই উপন্যাসের সম্পর্কে কিছু আলোচনা জাতীয় বা পারস্পরিক আলোচনা জাতীয় কিছু এপিসোড তৈরি করার জন্য চেষ্টা করব। আমরা কথা দিচ্ছি না যে করবই, কারণ সেটা অনেক কিছুর উপর নির্ভর করবে, কী পরিমাণ মানুষ আমাদের এই ভিডিও দেখছে, ভিউয়ার্স কী পরিমাণ হচ্ছে, সাবস্ক্রাইবার্স কী পরিমাণ হচ্ছে, সেটার উপরও নির্ভর করবে, কারণ বৃথা একটা জিনিস করে তো কোনো মূল্য নেই। আর আবার আমরা কাকে আনতে পারি সেটাও বিষয়, আমরা চেষ্টা করব আমাদের স্টুডিওতে কিছু আলোচকদেরকে নিয়ে আসার জন্য, তারা এই উপন্যাসের আদ্যান্ত কিছু আলোচনা করবেন, কারণ এইরকম একটি মহৎ উপন্যাস, বৃহৎ উপন্যাস এবং এটা একটা ঐতিহাসিক উপন্যাসও বটে, মানে ইতিহাসের একটা ঘটনাকে কেন্দ্র করে এটা উপন্যাস, সেইটা নিয়ে কিছু আলোচনা করার প্রয়োজন আছে। বিশিষ্ট আলোচকরা যদি আলোচনা করেন তাহলে আমার মনে হয় যে পাঠকরা দর্শকরা অনেক কিছুই এখান থেকে বুঝতে পারবেন, জানতে পারবেন যে এটার এই উপন্যাসের উদ্দেশ্য, তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছু। এবং 100 বছরের পুরনো এই উপন্যাস, বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত শ্রেষ্ঠ উপন্যাস, অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস, এটা সম্পর্কে আলোচনা করলে আমাদের সকলেরই আমরা সকলেই উপকৃত হব, সকলেই লাভবান হব, সেই প্রচেষ্টা আমরা করব। আর আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা আমাদের পরবর্তী গ্রন্থ হিসাবে নির্বাচন করেছি আরব্য রজনীর গল্প। আপনারা জানেন যে বিখ্যাত গল্প, সেই গল্পের গল্পগুলো, আরব্য রজনীর গল্পের গল্প নামক যে উপাখ্যানটা রয়েছে সেটার গল্পগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং আমাদের ইচ্ছা আছে আমরা এরপরে শাহনামা নিয়েও আপনাদের সামনে হাজির হব। তো দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই, আপনাদের সকলের মঙ্গল হোক, আপনারা সকালে ভালো থাকবেন, আমাদের সকাল সবার সাথে থাকবেন, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে এখানেই শেষ করছি।